কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সেলিভেশন আর্মি আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব চলমান এই অভিযানে এরই মধ্যে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার সহ আরসার দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে ভোররাত থেকে উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের গহিনে এই পাহাড়ে অভিযান শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান আছে র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েক হত্যার ঘটনার পরই অভিযানের নামে র্যাব ধারাবাহিকতায় সুনির্দিষ্ট করা হয় রাত দুইটা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয় এক পর্যায় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে এরপর র্যাব পাল্টা গুলি ছড়ে এ পর্যন্ত একটি আস্তানা থেকে দুই সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে